তো সবাই কেমন আছেন? নিয়ে এসেছি আর একটা নতুন মিনি ভ্লগ। তো আজ কী কী রান্না হয়েছে? এই যে রান্না হয়েছে ডাল, পাট শাক, ডালের সাথে আলু ভাজা, আর এই দিকে আমাদের কড়াইতে রান্না হচ্ছে এখন আমের চাটনি। কি শুনেই মুখে জল আসছে, তাই না? তো চাটনি রান্না করার জন্য আমার মা ফার্স্টে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা ফোড়ন দিয়েছিল, সম্ভবত রাঁধুনি ফোড়ন হয়তো, দিয়ে তারপর আমগুলো কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছিল। তারপর চিনি ইউজ করেনি, অনেক বাতাসা ছিল মন্দিরের, তো ঠাকুরের পুজো করে যে প্রসাদটা আমরা রাখি সেটা নিরামিষ রান্নায় ইউজ করি, তো এই কারণে চাটনি বানানোর জন্য আমরা সেই বাতাসাগুলো ইউজ করছিলাম। মা সব বাতাসাগুলো চাটনির জন্য অ্যাড করে দিল, আর এই বাতাসাগুলোই এখন দিয়ে রান্না করা হবে, এই যে তার জন্য। কিন্তু তারপর মনে হলো যে মিষ্টি আরেকটু বেশি দরকার, আমটা টক ছিল, তো আরেকটুখানি আমি বাতাসা অ্যাড করে দিয়েছিলাম। বাতাসা অ্যাড করে দিয়ে তারপর আমি এই যে খুন্তি দিয়ে বাতাসাগুলোকে একটু ভাঙছিলাম, নাড়াচাড়া করছিলাম, যা মনে হচ্ছিলো সেগুলোই করছিলাম চাটনিটার সাথে। তো এটা ঠিক চাটনি না, একটু আচার আচার টাইপের চাটনি, মাকে বলেছিলাম একটু আচার আচার মতো করতে, আর আমার কাছে ছিল অনেকখানি তেঁতুল খাওয়ার জন্য, তো সেখান থেকে আমি বললাম যে এর মধ্যে একটু তেঁতুল অ্যাড করব। তার জন্য তেঁতুল অ্যাড করে আর তারপর ভাজা মশলা দিয়ে দিলাম, এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, হ্যাঁ, শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেটাই অ্যাড করে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিয়েছিলাম আলাদা করে, যেহেতু এটা চাটনি চাটনি আবার আচার আচার হবে, সেহেতু দুটোরই মিক্সচার। যাই হোক, তো টাটা, দেখা হবে পরের ব্লগে। তো প্লিজ সাবস্ক্রাইব।